আমি আপনাদের বন্ধু মিতালি, আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত। একটা নতুন খাবারের সঙ্গে পরিচয় করাবো, লাল শাকটা। এবার খুব ভালো করে ধুয়ে টুয়ে এবার আমি মিক্সিতে ব্লেন্ড করে নেব। সবগুলো ব্লেন্ড হয়ে গেলে তারপর ফিরে আসছি। শাকটা ব্লেন্ড করে এই আমার এতটা হয়েছে, এর জন্য আবার আমি একটু পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা একসঙ্গে ব্লেন্ড করে নিয়েছি। এই যে এই যে, এরপরে আমি রান্নাটা আরম্ভ করব। এবার কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিয়েছি, এবার পনিরগুলো দিয়ে দেব, হালকা করে ভেজে তুলে নেব। হালকা করে এক দিক ভাজা হলে আরেক দিকে উল্টে দিয়ে তারপরে নামিয়ে নেবে, হালকা সতে হবে। এবার আমি তুলে নেব, পনিরটা ভেজে তুলে একটু গরম জলে নুন দিয়ে ফুটিয়ে নিয়েছি, সেই জলে ভিজিয়ে দিয়েছি। এবার আমি ওই তেলে একটু সামান্য হলুদ দিয়ে দিচ্ছি, আর তার মধ্যে আমি পেঁয়াজ আদা রসুন যেগুলো বেটে রেখেছিলাম সেই বাটাটা দিয়ে এটা কষে নেব। এরকম একটু কষে আসো, অনেকটা কষে এসছে। এবার একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, একটু নুন দিয়ে দিলাম, নুনটা আবার দেখে দিতে হবে পরে। এবার আমি শাক বাটাটা দিয়ে দিচ্ছি। শাক বাটারটা দিয়ে ভালো করে কষে নিতে হবে, খুব ভালো করে। তেল ছাড়া যখন হয়ে যাবে তখন এরকমভাবে কষে নিয়ে ফিরে আসছি। এই যে এটা তো শুকিয়ে এসছে, এইবার পনিরগুলো দিয়ে দিতে হবে, ধীরে ধীরে পনিরগুলো তুলে দিয়ে দিতে হবে। এই পনিরগুলো দিয়ে দিচ্ছি, এবার ধীরে ধীরে আমি এটা একটু ওলট পালট করে দিচ্ছি। লাল শাক দিয়ে পনির হচ্ছে, এটা পালক পনির তো আপনারা খেয়েছেন সবসময় থাকি আমরা সবাই। এইবার লাল শাক দিয়ে পনিরটা করছি, কীরকম লাগে খেয়ে দেখবেন, জানাবেন। একটু জল দিয়ে দিচ্ছি, জল দিয়ে মিশিয়ে দিচ্ছি।
আর একটু জল দিয়ে দেবো। এটা ঢেঙে আছে, একটু ফুটবে, তারপরে ফিরে আসবে। আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো, তারপরে সার্ভ করবো। একটু ঘি গরম মশলা দিয়ে দিয়েছি, এক চামচ ঘি আর টমেটো গরম মশলা দিয়ে এটা নামিয়ে নেব, ঢাকা দিয়ে রাখবো। বন্ধুরা, আমি লাল শাক দিয়ে পনিরের রেসিপি করেছি আজকে, আপনাদের কাছে সার্ভ করে দিলাম। আপনারা করবেন, কীরকম লাগলো দেখবেন। এটা তো একদম নতুনত্ব, পালক পনির সবাই খেয়েছে, লাল শাক দিয়ে পনির আশা করি এই প্রথম ইউটিউবে যাচ্ছে। আপনারা ভালো থাকবেন, আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই, গরমে সাবধানে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।